গোলমাঝে ওয়াচ টাওয়ার। টাওয়ারটি প্রায় তিনতলার কাছাকাছি উঁচু হবে। ওঠার আগে আশেপাশটা দেখে নি। জায়গাটা নির্জন, ঝোপঝাড় ও জঙ্গলে পরিপূর্ণ। এইসব অঞ্চলে হাতিরা ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। এবার আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠব। ওপর থেকে আশেপাশে জঙ্গল ও পরিবেশে অনেকটা দেখা যায়। ধীরে ধীরে ধাপে ধাপে উপরে উঠছি। পিছন দিকে জঙ্গলের ফাঁকে ফাঁকে রয়েছে ক্ষেত, তাতে সবজি চাষ করা হয়েছে। চারিদিকে রয়েছে বন্যতার ছাপ। পিছনে রয়েছে পাহাড়ের পর পাহাড় শ্রেণী। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আরো উপরে, দুটি ভাগে ধাপের ওপর কিছুটা ফাঁকা, তারপর আরো একটি ভাগে ধাপ চললেই ওপরে উঠতে পারবো। এই উপর থেকে আশেপাশে জঙ্গলের অনেক দূর পর্যন্ত দেখা যায়। দূরে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে একে বেঁকে চলেছে সরু জঙ্গল পথ। এই পথ দিয়েও ঘাটশিলার দিকে যাওয়া যায়। চারিদিকটা গাছ আর গাছের সাম্রাজ্য আছে। নির্জনতা, শান্তি, সঙ্গে গাছ ছমছম করা এক অদ্ভুত অনুভূতি। এই পথে পুরোটাই কিন্তু ঘন জঙ্গলে পরিপূর্ণ। চারিদিকটা বসতিহীন এবং গুণ সৌন্দর্যপূর্ণ। একটা ভয় মিশ্রিত গাছ ছমছমে ভাব সর্বত্র বিরাজ করছে। এই রাস্তাটাই কিন্তু ওয়াচ টাওয়ারের ওপর থেকে আমরা দেখেছিলাম। কিছুটা এগালে পাবো একটি ড্যাম ও জঙ্গলময় পরিবেশ। পিচি রাস্তা এখানেই শেষ। এবার শুরু হলো চিরন্তন এই অঞ্চলের লাল রাস্তা। মাঝারি মাপের জল সংরক্ষণের জায়গা, যা চলিত কথায় ড্যাম বলে। এই জলাশয়ে পাশ দিয়েই চলেছে জঙ্গলময় পথ, যেটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে এলাম। এর চারিদিকটা পাহাড় জঙ্গলে পূর্ণ। সর্বত্র বিরাজ করছে এক বন্য শান্তি ও নির্জনতা। পাহাড়ি নদীর ওপরে পাথর পেরিয়ে দ্রুত তালে চলেছে কিছু আদিবাসী মানুষ। ভালো করে দেখুন, মানুষগুলি অনেকের হাতে কিন্তু তীর ধনুক। Oh, my God.
জঙ্গলে মধ্যে দিয়ে অনেক পথ পেরিয়ে যাবে হয়তো কোনো এক অজানা সুন্দর আদিবাসী গ্রামে। এই ড্যামের জায়গাটা খুব সুন্দর, তিরতির করে জল বয়ে চলেছে। সেই বেশ বড় জায়গা, এর মধ্যে রয়েছে ছোট বড় বিভিন্ন বনস্পতির ভিড়। কাঁকড়াঝোর আসলে এখানে এসে সারাদিন চুপটি করে বসে থাকা যায়। বনস্পতির মধ্যে দিয়ে আরো দূরে পথ চলা হাচ্ছানি, এখানেও রয়েছে একটি মহাদেবের মন্দির। এই মন্দিরটিতেও একবার ঘুরে আসা যাক, দেখা যাক এই মন্দিরের অধিষ্ঠাতা দেব কিরকম ভাবে আছেন। দেখে মনে হচ্ছে এই মন্দিরটিও বেশ কিছুটা পুরনো, তবে আগের দেখা মন্দিরের মতো নয়। কিন্তু ভেতরটা তুলনামূলকভাবে অনেক পরিষ্কার, দেখে মনে হচ্ছে এখানকার শিবজি ভাগ্য খুব প্রসন্ন, নিয়মিত আদর যত্ন পান বোধ হয়। কি অপূর্ব পরিবেশে মন্দিরটি, পিছনে পাহাড়, চারিদিকে মনুষ্যবিহীন জঙ্গল। তবে একাকী থাকলে কিন্তু মহাদেবের চেলা চামুণ্ডাদের দর্শন মিলতে পারে। এখানকার পরিবেশ বেশ গা ছমছমে ও ভুতুরে। বাংলা বা হিন্দি ভূতের সিনেমা শুটিং এর আদর্শ জায়গা। পুনরায় আবার রাস্তার সংযোগস্থলে বাসের অপেক্ষায় যাত্রীগণ। বন্যতা ছেড়ে কিছুটা লোকালয়ের পথে যাব মূর্ছন্যার দিকে। কিছুটা থামা, সুন্দর মাটির দোতলা, আঁকা শান্ত পরিবেশ। মাঝে দু একটা দু চাকার গাড়ি চলে যাওয়া, না করলে তো পুরোটাই শুনশান। এটিও একটি মন্দিরে হচ্ছে। এই রাস্তা ধরে চাকা ডোবা হয়ে ঝিলিমিলি যাওয়া যায়। সোজা রাস্তাটা চলে গেছে আমলাসোল আমঝর্ণা হয়ে বান্দোয়ানের দিকে। এই জায়গাটা অনেকটা প্রসারিত, পিছনে রয়েছে জঙ্গল। এখান থেকে 2 কিলোমিটার জঙ্গল পথে হাঁটলে পাওয়া যাবে এখানকার অন্যতম আকর্ষণ ময়ূরঝর্ণা। বাংলার চিরন্তন গরুর গাড়ি করে বিদেশ যাত্রা।
হ্যাঁ কদ্দূর যাবে গো, যে কদ্দূর যাবে পুরে বাবারে, এত দূর যাবে? আচ্ছা ঘর কি ওইদিকে নাকি? ভাবতে পারে এখান থেকে আরও 24 কিলোমিটার এইভাবে গরুর গাড়ি চেপে কাছিলা যাবে, না জানি আসছে কত দূর থেকে। আমরা যারা শহর বা শহরের ছায়ায় বাস করি, টিভি খবরের কাগজকেই একমাত্র পৃথিবী বলে ভাবি, তাদের কাছে এটা জীবনের বিষয়। ভাবি এখনো পথের পাঁচালীর জীবন বেঁচে আছে।